পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। আমি গতবার এই জায়গার দ্বারা জিয়ারত করে গেছিলাম, কবরবাসীদের জন্য যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা। মানুষের তিনটা বিপদ। নাম্বার ওয়ান বিপদ হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এক নাম্বার বিপদের নাম কি? আরো জোরে বলেন কি? মরণ। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। হে মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীতে যারা বন্ধুদের লাশ কাঁধে উঠাইয়া এই গোরস্থানে আনছে, সেই জানে আপন জনের লাশটা কত ভারী। রে মুসলমান, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, এই পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে, মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সে ভিত্তি কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারদের হয়, আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, আট একটা জান্নাত আমার আল্লাহ ডাকতে বলেন, বিসমিল্লাহ। আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত দেব, একমাত্র ইমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে আটটা জান্নাত। কয়টা জান্নাত? জোরে চিল্লায় বলেন, কয়টা জান্নাত? আটটা জান্নাত। এই জান্নাতে যাবে কারা? একমাত্র ইমানদার যারা। এই জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন যারা। এই জান্নাতে যাবে কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যাবে কারা? নবীর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যারা, কারা যাবে? যারা হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন খোদাবিরো হবে। এই সমস্ত গোলামদের জন্যে, এই সমস্ত মুমিনদের জন্যে, বান্দার জন্যে আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, আট আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা জলালুদ্দিন সুইতি পুষা দুর্বার দেখল নবীজি, বলেন জলালুদ্দিন সুইতি পুষা দুর্বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাকার মেটে না, মদিনা আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা।
মিনের ঠিকানা বল না মদিনা মদিনা নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবি ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাই আসে তাই দেখো না মদিনা আসে মিনের ঠিকানা বল না মদিনা কাল হাবশি বেলা নাই ভালোবাসলো ওই নবীকে ও বল কাল হাবশি বেলা নাই ভালোবাসলো ওই নবীকে ও ওরে ইসলামের পথ মোহাম্মদিন ইসলামের পথ মোহাম্মদিন বানাইলেন রব্বানা মদিনা অশেষ মমিনের ঠিকানা বল না মদিনা এ দুনিয়ার মুসলমান এই আল্লামা মুফতি আমজাদ আলী সাদের কিতাবের মধ্যে লিখলো মানুষের সাধারণ মৃত্যু হয় এটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় আল্লাহ আমার আল্লাহ তবে ইমানদারের মৃত্যু কেমনে হয় ইমানদারের কথা বলতে যায় একটু চলে গেলাম অন্যদিকের মুসলমান আটা দিয়া খামির বানায় আটা সেনিয়া একটা খামির বানায় এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে চুলটা টান দিয়া বাইর করলে যেমন ওই আটায় টের পায় না খামিরে টের পায় না না সে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না কুনিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিব অনেকে মরণ কালে প্রসাব করে দেয় জিব্বাটা বড় হয়ে যায় এই মরণের সময় অনেকের দেখেছি জিব্বাটা বড় হয়ে গেছে অনেকের মরণের সময় দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে পা দুটি ব্যাখা হয়ে গেছে হাত দুটি ব্যাখা হয়ে গেছে আর সোজা করা যায় না কত মানুষের কাফন পরাইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের জানাজা পড়লাম আল্লাহ কোন দিন যেন আমার কবরের ডাক কেটে যাবে কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যাবে গো কে আমারে গোসল করাইবে কে আমারে দাফন করাইবে কে আমারে কবরে নামাবে চিরবিদায় করে দিবে রে আবার আল্লাহ আল্লাহ ওই মরণের আগে একবার মরণ দাও যে মরণে আমরা মাসুমের মাসুম হইতে পারিব আল্লাহ সেই মরণটা আমাদের দিয়া দাও জোরে জোরে বলেন আল্লাহ একবার আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার মরণ
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে না যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণাও শিবে তখন কেউ তো জানি না, আমার মরণা টাকা পয়সা দানের কোটা জাগা করেছি, সব কিছু বেলাইয়া যাতে এটাই চলে সিরে, আমি সব কিছু বেলাইয়া যাতে একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণাও শিবে মন আদাইহা। আল্লাহ বলে বান্দারে ও বান্দা শুনি না লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি মাওলা বানাইলাম, আমার আল্লাহ সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে গো। কত সাগরের পানি গুলো এলাকার মধ্যে, কত সাগরের পানি, আল্লাহ কয় বান্দারে শুই না লও, এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পুরায় তামা বানায় দিব, এই জমিনের তিন ভাগ হলো পানি এক ভাগ হলো মাটি, এই মাটি গুলো পুরায় দিবে বানায় আমার মাওলা তামা বানাইব গো, এই পৃথিবীর পানি গুলো পুরাইয়া আমার আল্লাহ সাই বানাইয়া দিবে রে বান্দা। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, সব কিছু শেষ করে দিবে কে? এত মস্তানি, এত তাকাব্বারী, অহংকারী, কত না ক্ষমতার দাপট, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর একটু যোগ, এ মুসলমান শুনে নাও, আল্লাহ বলে বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, গুলামি করবো কার, দাসত্ব করবো কার, এবাদত করবো কার, হুকুম মানবো কার, কারোর কথা অনুযায়ী চলবো, আমার আল্লাহর হুকুম আল্লাহর কথা অনুযায়ী চলব, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলব, কারণ আল্লাহ বলে বান্দারে যেদিন থাকবো আমি, আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে, এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়, এখন বাতিলদের কলিজার মধ্যে আগান ধর আগুন ধরে, কারণ আমরা যখন নবীর ভালোবাসি নবীর জন্য গড় ছাড়তে পারি, নবীর জন্য বাড়ি ছাড়তে পারি, নবীর জন্য দেশ ছাড়তে পারি, নবীর প্রেমে জীবন দিতে রাজি, রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া গেছি রে মুসলমান, কারণ রাসূলের প্রেমে দেওয়ানা আমার আল্লাহ, রাসূলের প্রেমে দেওয়ানা ওলা আশিকের দল, রাসূলের সঙ্গে দুশ্মনী করে দুশ্মনে রাসূলের দল, ধরে বলেন ঠিক কিনা, যেখানে আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই, জোরে বলেন কার? না, আল্লাহ থাকবে তার বন্ধু রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, জোরে বলেন ঠিক কি না? কার ভালোবাসা? আরো জোরে বলেন কার ভালোবাসা? তোমরা শোনো হো মন্দিরা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও, বলো মদিনাতে কাঁদেন নবী, আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা শোনো গো মন্দিরা, তোমরা শোনো গো মন্দিরা,
এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলো, মদিনাতে কাঁদেন নবী, একটা জবান বন্ধ রাখবেন না জোরে, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলেন, মদিনাতে আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও ইয়া তোমরা শোন গমন, দিয়া তোমরা শোন গমন, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলো, মদিনাতে কাঁদেন নবী, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জোরে জোরে, এ কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল হইয়া, তোমরা শোন গমন, দিয়া তোমরা শোন, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলো, মদিনাতে কাঁদেন নবী, এরে হাবশি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বলো, হাবশি বেল্লাল নবী পেল কান্দিয়া, তোমরা শোন গমন, দিয়া তোমরা শোন, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলো, মদিনাতে কাঁদেন নবী, আরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মৌলায় আমায়, ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মৌলা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলো, মদিনাতে কাঁদেন নবী, আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও লইয়া, মদিনাতে কাঁদেন নবী, এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে সবাই বলে যাবে, যেখানে লাগবে নবী কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, পলসিরাতে লাগবে নবী, কিয়ামতের ময়দানে লাগবে নবী, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই জন্য আমি কবরের মধ্যে নবীর আজকে দিওয়ানা হইয়া গেলাম গো, কথাগুলো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে বোঝা যাবে, মুসলমান কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্দব নাই, এই জন্য বলতেছিলাম ও মা মায়াতি খায়রুন নাকুম, ও মুসলমান শোনো, একমাত্র উম্মতের জন্য বিদায় নবী জিওফাতি খায়রুন নাকুম, একটু আগে বলে গেলাম, এই দুনিয়ার মধ্যে নবীর প্রশংসা, আমি নবীর প্রশংসা করে শেষ করতে পারবো না, নবী দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের জন্য, নবী বিদায় নিয়ে উম্মতের জন্য, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না, আর তো জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না, এ মুসলমান শুনে না, পৃথিবীর মধ্যে এক নাম্বার, এই জন্য এক নাম্বার বলতেছিলাম, মরণ এই মরণের পেয়ালা পান করতে আদি পিতা দুমানি ও সাল্লাম থেকে শুরু করে গো আখির নবী রাহমাতুল্লিল আলামিন, যত পয়গম্বর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো সবাই জানতে কাল করেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই থাকা সম্ভব নয়, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়, তদ্র মুসলমান মৃত্যুর কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তারও একবার মৃত্যু হয়েছে না বলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ দেখতে বলে বন্ধু
তুমি জান্নাত পেয়ে খুশি কি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাত অফুরন্ত ভাণ্ডার নিয়ামতে ভরপুর বললাম, তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে ও ইদ্রিস কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার মাওলা, ও আমার মাওলা আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপর জিন্দা হয়েছিলাম, ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা মিত্রের কাছ থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে তাড়াতাড়ি যাও আমার ইদ্রিসের কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার কাছে আসছি কিছু জানতে চান কি না? বলে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, এই পৃথিবীর মধ্যে তাকে আমার পা, জমিনে তাকে আমার মাথা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া যায় রে, একটু পানি করে আপরে না জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে আল্লাহর নবী গো আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক কাছানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় না, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ, ও আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয় বেঈমানদের মরণটা কত ওই না কঠিন হবে, একটু মরণের চিন্তা করো, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও, ওই মরণের সময় নসিবে কালেমা উঠায় দিও, ওই মরণের সময় নূর আলা নূর নবীজির নূর সিয়ারাম ওয়ারো কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মরণের ভয়ে যদি কোনো বান্দার ভিতরে থাকে অন্যায় করতে পারে না, এই মরণের চিন্তা যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে সে কোনোদিন অপরাধ করতে পারে না। মুসলমান শুনে নাও একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো, আমার নবীর একজন ষোলো বছরের সাহাবি, কত বছর বয়স জোরে বলেন কত বছর, নাম হল হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর মধ্যে বয়স মাত্র ষোলো, মাত্র ষোলো বছর বয়স, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় মৃত্যুর ভয় কেমনে কাঁদায়, মরণের ভয় কেমনে কাঁদায়, আল্লাহর ভয় কেমনে কাঁদায়, রাসূলের ভয় কেমনে কাঁদায়, একটু শুনলে পরে বুঝতে পারবেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, চোখ পড়ে গেলেন একটা বাড়ির ভিতরে, নজর পড়ে গেল ওই বাড়ির ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার,
একটা মেয়ে গোসল করতেছিল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পড়ে গেল। ওই গোসল করা মহিলা তাকে মেয়েটাকে দেখে ফেলল, সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়া বলে, আমার আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ আমি কি দেখলাম, আমাকে তুমি কি দেখাইলে, একটা বেগানা মহিলা দেখাইলা। আজকে মাহে রমজান মাস চলে গেল, আমাদের মাঝে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর আমার দেশের অসংখ্য মেয়েরা রাস্তায় নেমেছে, আমার দেশের অসংখ্য মা বোনেরা রাস্তায় বেপর্দা ব্যবস্থায় চলেছে, কত জিনা, কত ব্যভিচার, কত অন্যায় হয়েছে রে মুসলমান। এই চট্টগ্রামের মানুষেরা শুনে নাও, এই খাগড়াছড়ির মানুষেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও মহেশখালীর মুসলমানেরা শুনে নাও, আজকে জিনা ব্যভিচার অন্যায় জুলুম ভরে গেছে। আল্লাহর নবীর সাহাবীর বয়স কত, জুলুম বলেন কত, মাথা নত করে কান্দে আর বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার, আমার সাথে বলেন, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين. الله رب العالمين دربار آدم نبي ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তর কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব, আমার আল্লাহ যদি আমার হাবিব রে জানায় দেয়, আমার হাবিব যদি জিগায় তুমি বেগানা মহিলা দেখছো, আমি কি জবাব দিব, আমি আখেরাতে ধরা পড়ে যাব, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। একটু দেলের কান্ডা লাগায় শোনো আমার বাজানেরা, আর যে সমস্ত মা বোনেরা তোমরা বেপর্দায় শোনো, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খেয়ো, দেখবে তোমাদের ভিতরে লজ্জা মনে হয় এসে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল, একদিন নয়, দুদিন নয়, পাঁচটা ছয়টা দিন হয়ে গেল, রাসূলুল্লাহর সামনে আসে না, নবীজির সামনে আসে না। কেমন সাহাবী, মাত্র ষোলো বছর বয়স, নবীর কদমের মধ্যে আসে না। নবীজিকে জিবরিল আমিন জানায় খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন, খেয়াল করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই, আমার যুবক সাহাবী সেই ষোলো বছরের যুবক কই, আজ কয়টা দিন তো আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর নিছি তার বাড়ি পর্যন্ত খবর নিছি, বাড়িতেও নাই, বাড়ি থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না, কেউ তার খবর জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তার খোঁজ লাগাও মক্কা মদিনার বুকে ঘোরো, না জানি আমার প্রিয় সাহাবীটাকে দুশ্মনীরা মেরে ফেলছে, না জানি আমার সাহাবীকে চিরে বিদায় করে দিছে। নবীজির চোখের পানি সের সাহাবীর জন্য কান্দে, নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো। সব সাহাবীরা আসলেন, আসলেন কে, আমার নবী হুকুম দিলেন, হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বলেন, উমার, উমার, আমার সাহাবীকে তুমি আমার সাহাবীর সন্ধান দাও, আমার সাহাবীর খবর নাও, কোথায় আছে, কি হালাতে আছে, একটু খবর আমারে জানাও। হযরত তোমার ফারুকের সাথে হযরত সালমান ফার্সিকেও খবর দিলেন, ভাই তোমরা খবর নাও, ও মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। কয়েকজনকে ডাকতে বললেন, তোমরা আমার হযরতে সালাবার খবর নাও, সালাবার খবর নিবে কোথায় পাবে, সালাবারে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, একটা দিন নয়, দুটি দিন নয়, চল্লিশটা দিন পার হয়ে গেল কয়দিন, চল্লিশটা দিন সাবির খোঁজে পাগল হয়ে গেলেন।
হযরত উমর ফারুক খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে গেলেন। আপনাদের আসতে পথে যেমন পাহাড় দেখে আসলাম, ওই পাহাড়ি অঞ্চলে যায় লোকজনদের বলে, ভাইরা তোমরা কি সালাবাকে দেখেছ? লোকজন বলে, সালাবা বারকে? বলে, নবীর একজন প্রিয় সাহাবি। বলে, আমরা সালাবারে চিনি না, তবে একজন চিকুন চাকুন মানুষ, লম্বা চওড়া মানুষটা এইরকম, মানুষের এইরকম গঠনটা এইরকম, তার চোখ দুটি আমরা দেখেছি, প্রতিদিন প্রতিদিন সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, আবার সন্ধ্যা লেগে গেলে পাহাড় উঠে যায়। ওই লোকটা কান্দ নালা একটা যুবককে দেখেছি, আমরা সালাবারে চিনি না, তবে একজন কান্দনগত যুবককে দেখেছি, সে কাঁদতে কাঁদতে চোখের নিচেই দিয়া কালো হয়ে গেছে, তার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। আমি পাপি অপরাধী, মওলা তোমার দয়া সাই বলে না, আমি পাপি অপরাধী, মওলা এরে তুমি যদি না কর দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপি অপরাধী, মওলা তোমার দয়া সাই বলে না, আমি পাপি। ওই আমি সংসার সংসার কইরা ভবেতে, না করিলাম আমল গোয়া আমি যাব কোন দিনে যে চল, আমার যাবার সময় হয়ে গেল, আমার যাবার সময় হয়ে গেল, আমল নামা করালাম কি? আমি পাপি অপরাধী, মওলা তোমার দয়া সাই বলে না, আমি পাপি। এ দুনিয়ার মুসলমান আমি তোমাদের কাছে সন্তান চাই, সেই যুবকের সন্তান তোমরা দিতে পারবা কি না? পাহাড়ের লোকজন বলে, উমার রে, তবে আমরা সালাবারা দিও আল্লাহু তাআলা কুকে চিনি না, তবে দেখি একজন যুবক শুধু কান্দে আর কান্দে, এই কান্না দেখে আমরা গেলাম, দেখি পাহাড়ে উঠতেও পারে না, নামতেও পারে না, এত ক্লান্ত এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছে। আমরা দুর্বল দেখে তার জন্যে গাভী থেকে দুধ দন করে নিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে দিলাম, যুবক তুমি খাও। যুবক ওই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়ে দর করে চোখের পানি ছেড়ে দিছে। এই যুবকের চোখের পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। এ ভাই উমর, আইতে পারবে? আমরা এরকম কান্দ নালা যুবক দেখি না, ইতিপূর্বে আমরা কোনদিন এমন কান্দ নালা যুবক আমাদের নজরে পড়ে নাই। উমরে ফারুক দেখতে বলে, ভাই রে, নিশ্চিত উনি আর কেউ নয়, উনি আল্লাহ নবীর সাহাবি সালাবান। হযরত উমরে ফারুক চলে গেলেন, যা দেখে রে, ওই পাহাড়ের নিচে বসে বসে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ওই চোখের পানিগুলো ঝরঝর করে হাতের উপরে পড়ে, চোখের পাতাগুলো কালো হয়ে গেছে, চোখের নিচে দিয়ে কালো হয়ে গেছে, কান্দে অজার নয়নে কান্দে, আর বলে, আল্লাহ আমি অপরাধী, আমি ধরা পড়ে যাই কি না রে আল্লাহ? আমার রাসূল যদি জেনে যায় আমার পাপের কথা, আমি বেগানা মহিলার চেহারা দেখেছি,
আমি কি জবাব দিব, আমার নবীর দরবারে কি জবাব দিব গো? আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না, চোখের পানি সেরে কান্দে অত্র তোমার ফারুক যা ডাকতে বলে সালাবারে চল্লিশটা দিন পার হয়ে যায় রাসূল তোর প্রেমে পাগল দিবে না রে সালাবা, কতই না খুঁজলাম মক্কা মদিনার বুকে, খুঁজতে খুঁজতে আমরা প্রেশানিত হয়ে গেছি। সালাবা ডাকতে বলে এ হাবাই হুমার, আগে জানতে চাই আজ আমার আমার কথা কোন রাসুল কিছু বলছে, আমার অপরাধের কথা আমার রাসুল জানছে কিনি? হযরত তোমার ফারুক কয় ভাই না, আমার নবীজিকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা শুনতে বলতে শুনি নাই, নবীজি তোমার বিপক্ষে কোনো কথা বলে নাই। সালাবা কয় ও আমার নবীর সাহাবীরা রে, আমার নবীজিকে কি আল্লাহ পাক আমার পাপের কথা বলে দিছে? আমার পাপের কথা যদি বলে দেয় তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, আমার নবীর দরবারে আমি কিরকম মুখ দেখাইব? আমি সালাবা নবীর মুখ দেখাইব না, আমি পাপি আমি অপরাধী। এ যুবক বন্ধুরা কত পারের মেয়ে নিয়ে চলে যাও পার্কে, কত নদীর ধারে পদ্মার ধারে ঘুরতে যাও, কতই না ট্যালেন্টের ট্যালেন্ট দেখার জন্য রাতের অন্ধকারে যখন যায় রাত দুইটা তিনটা বাজে দেখি ওই না মুসলমান ওই বঙ্গবন্ধু টেলের নিচে দিয়া উপরে দিয়া আমার দেশের কত বেগানা পুরুষ কত নারীগুলো টিকটক করে, একবার উকি মরণের চিন্তা হয় না, একবার উকি মরণের ভয়ে জাগে না, কত কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবতী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ তো দুনিয়ার মধ্যে থাকবো না, থাকা সম্ভব নয়, এই জন্য আমি কবর হাসরের দিকে গেছি আস্তে আস্তে যাব রে মুসলমান, এই চিন্তা যার মধ্যে নাই তুমি কেমনে পাপ করো ও মুসলমান, কেমনে তুমি অন্যায় করো, অন্যায় করো কেমনে একবার কি চিন্তা করার দরকার আছে কিনা? আমি দুনিয়ায় চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী, কখন যেন ডাক এসে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানটাকে তাজা বানাইয়া দিও, জোরে বলেন আমি। এ দুনিয়ার মুসলমান শুনে না আমি যে কথা বলতেছিলাম, সালাবাকে বুকের সাথে টান দিয়া অত তোমার ফারুক ডাকতে বলে সালামারে তোমার জন্য নবী দিওয়ানা, তোমার জন্য নবী আসে, যেতে হবে রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতে হবে গো। সালাবা বলে না আমি কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে যাব? সালাবাকে জোর করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন, নবীজির কদমের মধ্যে আসার পর আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিছে। আমার নবী ডাকতে বলে সালাবা রে আজ ৪০টা দিন তোরে দেখি না, আজ ৪০টা দিন তোমাকে দেখতে পাই না, তুমি কোথায় ছিলা? সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে জানতে চাই আমার অপরাধের কথা কি আমার আল্লাহ আপনারে জানাইয়া দিছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী নবী গো, আমার আল্লাহ যদি আপনারে জানা দেয় আমি কি জবাব দিব আমার মাওলার দরবারে, আমি কি জবাব দিব আপনার কদমের মধ্যে নবী গো? আমার নবী কয় সালাবারে না তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, জিবরিল আমিন কোনো অপরাধের কথা আমারে জানান নাই, আমি নবী কিচ্ছু জানতে পারি নাই, কিসের জন্যে তুমি কি অপরাধ করছো, কি অপরাধ করেছো? সালাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন বিগানা মহিলার সিয়ারাতে কাহারাম, আমি যখন আসতেছিলাম আপনার কদমের মধ্যে রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর সরে গেল, দেখি ওই বাড়ির মধ্যে একটা মেয়ে উলঙ্গ হয়ে গোসল করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বেগানা মহিলার দিকে আমার নজর চলে গেছে, আমি তাকে দেখে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধের ভয়ে আমি কান্দি, আমি দেখে আমি মনের অজান্তে দেখে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছাকৃত দেখি নাই, আমি ইচ্ছাকৃত দেখি নাই,
আমি অজান্তে মনের অজান্তে তাকানোর সঙ্গে সঙ্গে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ অপরাধ কোন ক্ষমা করবেন? জোরে জোরে চিল্লায় বলা যাবে, আল্লাহ আকবার, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জোরাইবে, নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যত না জুরাইবে। জোরে বলেন ঠিক কিনা, নবীর নাম নবীর শান আসে যখন বলে অশান্ত হৃদয় তখন ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তবু দেখিতে চাহি ওগো নবী আপনায় তাই তো বারে বারে আশেকে ছুটে আসি, আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালি সৈয়দে আমার নবী বলে সালাবারে কেমন লাগছে? বলে হুজুর আমার মন বলে আমার পিঠের গর্দে আমার গাড়ের গর্দে একটা পিপিলিকা পিপিলিকা যেন বেয়ে বেড়াইতেছে, একটা পোকা যেন বাইতেছে। আমার নবী কয় সাহাবীর রে আমার সালাবা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না, তোমরা কে কোথায় আসো দোয়া করো, আমার সালাবার জন্য কুরআন তেলাওয়াত করো, আমার সালাবার জন্য দোয়া দুরুদ পড়ো, আমার সালাবার চারিপাশে দাঁড়ায়া না দাঁড়ায়া তোমরা কালেমা পড়ো। সাহাবীরা পড়তে লাগলেন, কিন্তু সময়ের মধ্যে সালাবার ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবীজি চোখের পানি ছেড়ে দিল, সালাবার মৃত্যু দেহ রাসূলুল্লাহর সামনে সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে সালাবারে গোসল করাও, গোসল করানো হলো, কাপন পরানো হলো, নবীজি সালাবার জানাজা পড়লেন। ভাগ্য কেমন নবীর জানা নবীজি, নবীজি হলো ইমাম, মায়েত হলো সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় কপাল, সাহাবীর কপালে নবীজির জানাজা জুটে গেল। মুসলমান শুনে নাও শুনে নাও, এবার নবীজি জানাজা শেষ করে হযরত উমরে ফারুক সামনের সামনে লাশের সামনে ধরেছে, পিছনে সাহাবীরা কয়েকজন সাহাবী যখন সালাবার লাশ মুবারক জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন নিয়ে, আমার নবীজি সামনে সকলের সামনে সাহাবীরা পিছে পিছে, হযরত উমরে ফারুক বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আস্তে এত আস্তে চলেন কেন, একটু দ্রুত যান, কারণ সালাবার লাশ কানা সালাবার দেহ কানা দাফন করতে হবে। আমার নবী কয় উমর রে, উমর রে তুমি জানো না আমি কেমনে হাঁটব, আমি হাঁটতে পারছি না, পা রাখতে পারছি না, অসংখ্য ফেরেশতারা আসমানি ফেরেশতারা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় শরীক হয়েছিল, আমার সালাবার দুয়ায় শরীক হয়েছিল। আজকে যখন তোমরা সালাবার দেহ মুবারক নিয়ে জান্নাতুল বাকির দিকে যাও, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা সালাবার জন্য দোয়া করতে করতে রওনা হয়ে গেছে, তাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না, তোমরা আমার সালাবার দেহ খানা আস্তে আস্তে করে নিয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না, মারহাবা। এ মুসলমান শুধু বেগানা মহিলা দেখার জন্য জীবনটা কেঁদে কেঁদে জীবনটা দিয়ে গেল, আর আমরা পরের বউ নিয়ে রিসোর্টে চলে যাই, পরের মেয়ের হাত ধরে নিয়ে কোথায় টেনে চলে যাই, কোথায় প্রেম করিয়া
বেগানা মহিলার সঙ্গে বেগানা পুরুষের সঙ্গে সময় কাটায়। আমার সুন্নি ভাইরা শুনে নাও, যদি ইসলামের মধ্যে ঢোক, এই বিধান মানা নাকি ইসলামের বিধান মানা লাগবে। কারণ এই দুনিয়া থেকে, এই দুনিয়া থেকে যদি তুমি পুত পবিত্র হয়ে যেতে পারো, আল্লাহ রাসুলের বিধান যদি মেনে চলতে পারো, আল্লাহর কসম করতেছি এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুসলমান মানুষের দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, মনে আছে? এক নাম্বার হলো মউত, দুই নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই, এই যে আপনাদের মসজিদের পাশে গোরস্থান সাড়ে তিন হাত গর্ত করে লাশখানা রাখা হয়েছে, আমরা মনে করি এটা কবর। বাবারে শুনে নেন, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যারা আপনাদের মাছ ধরা ট্রলার নিয়ে চলে গেছে, ট্রলার নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত লাশ পান নাই, তাদের কবর কোথায়? বাবারে কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে যদি যতই হিন্দুরা পুড়াইয়া ভস্ম করে দিক, মানুষের দেহের মধ্যে একটা হাড়টি আছে, যে হাড়টা পৃথিবীর কোনো আগুনে পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো অ্যাসিডে নষ্ট হয় না। প্রতিটা মানুষের দেখবেন হিন্দুরা লাশ পুড়ায়, লাশ পুড়ানোর পর অবশিষ্ট থেকে যে একটা হাড়টি, এটা মাটির নিচেই পুঁতে রাখে। পৃথিবীর মধ্যে মানুষের পিছনের রাস্তায় তিন তিয়ারা বলা হয়, পিছনের রাস্তায় একটা হাড়টি আছে যা পৃথিবীর অ্যাসিডে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পুড়তে পড়ে না, মাটিতে খায় না। আল্লাহ পাক প্রতিটা মানবের দেহের মধ্যে একটা টুকরা করে ছোট্ট একটা হাড়টি দিয়েছে যা পৃথিবীর মধ্যে অক্ষয়, এটাকে অক্ষয় অবস্থায় রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বন্ধুগণ শুনে না, যখন আপনাকে আমাকে কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ, মৃত্যুর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু, আমি ইমানদারদের কথা বলতেছিলাম, আটটা জান্নাত রাখছে, বেঈমানদের জন্য মুনাফিকদের জন্য আল্লাহ রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম, উইত্তুনিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাত সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যদি বলেন কয়টা, কিরা কিরা যাবেন একটু হাত তোলেন। যাবেননি? মুনাফিকদের জন্য কাফেরদের জন্য সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এ দরদি বন্ধুরা শুনলেন, এবার দিলের কান্ডা লাগান, শুনেন। মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে একজন ফেরেস্তা সে কবরে, আমার আপনার দুজন ফেরেস্তা ছিল, কেরামন কাতিবিন লেখার জন্য দুজন ফেরেস্তা, কয়জন যদি বলেন কয়জন? একজন ভালো একজন মন্দ লেখার জন্যে। আপনি দুনিয়ার মধ্যে যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সেদিন থেকে আমার আল্লাহ দুজন ফেরেস্তা আপনার জন্য নিয়োজিত করে রাখছে, একটা হলো ভালো, একটা হলো খারাপ, মন্দ কাজ লেখার জন্যে, লেখার জন্যে প্রস্তুতি আছে। এবার আজরাইল রাসুল্লাম যখন জানটা নিয়ে যাবে, এবার আজরাইল নিয়ে আপন আপনার কবরের ভিতরে একজন ফেরেস্তা আসবে, নামটা জানা আছে? নামটা কি বলা বলেন? কবরে আসবে কে, কোন ফেরেস্তা? জোরে বলেন কোন ফেরেস্তা কবরে আসবে? আমরা জানি মুসলমান মনকার নেকির কবরে আসবে। না না, কবরে মনকার নেকির আসার আগে একজন ফেরেস্তা আসবে, তার নাম হলো বাদন রে হযরত নোমান ফেরেস্তা। ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে, যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে, কবরে যখন রাখবে, একজন ফেরেস্তা চলে আসবে আপনার মসজিদের মধ্যে, নাম হলো নোমান ফেরেস্তা। ডাকতে বলবে, বান্দা ওঠো, সালমান আলম আল কাদরি, এ মাহবুব আলম আল কাদরি সাহেব ওঠো, উঠে পড়ো।
উঠাইবের বান্দা উঠায়া দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে, একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ, এই দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে, বলে বান্দা এই নাও লেখো বান্দার আমল নামা, যার যার আমল নামা তার তার লেখা লাগবে, আমরা জানি কেরামন কাতিবিন লেখে রাখছে, এটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে, বান্দা যখন উঠে ডাকবে ডাকবে যখন ডাক শুনিয়া উঠবে, বান্দা ডাকতে বলবো ও আল্লাহর ফেরেশতা তুমি আমারে ডাকছো, বান্দা ডাকতে বলে আমারে কিসের জন্য ডাকছো, বলে এই নাও এই নাও তোমার আমল নামাখানা নাও, আমল নামাখানা হাতের মধ্যে দিবে, ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে, বান্দা বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে, বলে বান্দা ও বান্দা তুমি এখন লেখো, বলে আমি লেখবো কাল কলম পাবো কই, বলে কলম তোমার হাতের সাদত আঙুল বারো, বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের সাদত আঙুল বারো কবে কলম, আমি সুন্নি ভাইদের হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই, এই হাতের মধ্যে আর সুন লাগাবি না, এই নখ দেওয়ার কারোর খারাপ কাজে সই করবি না, পৃথিবীর মধ্যে এই আত্মা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না, এই কবরের ভিতরে তোমার শাহাদত আঙ্গুল মোবারক হবে তোমার কলম, যে শাহাদত আঙ্গুলের সারাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই শাহাদত আঙ্গুল দিয়া তোমার কবর ভিতরে লেখা শুরু করতে হবে, বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম আমার কলমে তো কোনো কালি নাই, বলে কালি বান্দা শুনে নাও তোমার দুমুখের থুতু মোবারক হবে কালি, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আমার মরণ নাও শিবে কখন কেউ তো জানে নাই, আমার এ আমি চলে যাব আমাই তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমাই তোমরা ভুলা যাইও না, আমার মরণ নাও শিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, বল এই পৃথিবী চিরদিনই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে আরো জোরে বলেন ডানে বামে মাটি আমার মাটির বিছানা, এ দুনিয়ার মুসলমান ফেরেশতা বলবে বান্দারে তোর মুখের থুতু মোবারক হবে কালি, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই এই মুখ দেয়ার সিগারেটে টান দিবেন না, এই মুখ দেয়ার জর্দা খাবেন না, এই মুখের ভিতরে হারাম জিনিস বক্ষণ করবেন না, এই মুখ দিয়ে গাঁজা গুলি খাবেন না, গাঁজা খাবেন না, আবার খাবেন না, বাবা খাবেন না, ট্যাবলেট খাবেন না, ও আমার ভাইয়েরা শুনে নেন শুনে নেন, আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন দশ মাস দশ দিন আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, এই রক্তটা আপনার নাক আপনাকে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আমার মাওলার জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দরুদ করবেন, এই মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নবীজির মিলাদ করবেন, এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র রাখছে মায়ের গর্ভে, না পাক পানি খাওয়ান নাই, এই রক্ত খাওয়ান নাই, আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র রাখছে রে মুসলমান, এই জন্য বান্দা শুনে নাও আসমান বানাইলেন আল্লাহ কোনার ফায়ান কোন বলিয়া, আসমান জমিন বানাইলেন আল্লাহ আল্লাহ ফায়ান কোন কোনার ফায়ান কোন বলিয়া, আল্লাহ পাহাড় বানাইলেন কোনার ফায়ান কোন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাই সেমনি তোমারে বানাই নাই, আল্লাহ মুখমণ্ডল রে কত পছন্দ করে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা শুনে নে আমি আমার বান্দার মুখ
কক্ষমণ্ডল আমার নিজ কুদরতি হাতে বানাইছি, এই জন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মারি দেন নাই। আল্লাহ ফেরেশতাদের বানাইল শুধু হুকুম দিয়া, জমিনটা বানাইল আমার আল্লাহ হুকুম দিয়া, আসমান বানাইল আমার আল্লাহ হুকুম দিয়া, জিন জাতিকে বানাইল আমার আল্লাহ হুকুম দিয়া। আল্লাহ বান্দার হুকুম দিয়ে বানাই না, কত আদর করে সুন্দর করে বানাইয়া আল্লাহ আমি ওই কুদরতি হাতটা দিয়া মুখটা বানাইলাম, এই চোখ দুটো কত সুন্দর, নাকটা কত সুন্দর বান্দা, তোর গালটা কত সুন্দর বান্দারে, তোর ফেসটা আরবিতে বলা হয় ফামুন, ফামুন মানে মুখ, মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল, এত সুন্দর করে আমার আল্লাহ বানাইল বান্দাই মুখের মধ্যে তুই না পাক জিনিস দিসনারে বান্দা শুই নালাম, কারণ এই মুখের এই থুতু মুবারক দিয়া, ও মুসলমান শুনে নাও মুখের থুতু মুবারক হবে কালি, এই মুখের ওই থুতু মুবারক দিয়া, এও মা ওই কবরের ভিতরে তোর আমল নামাটা লেখা লাগবে রে বান্দা, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনেক যুবক এই মুখ দিয়া বিড়ি খাস, অনেক যুবক গাঁজা খাসি আবার খাস, আমি তোদের ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে দাবি করে যাব, আজ থেকে তওবা করবি আল্লাহর জীবনে বিড়ির মধ্যে টান দিব না, আজ থেকে তওবা করব গাঁজার মধ্যে টান দিব না, আজ থেকে তওবা করব আমি আবা খাবো না, আজ থেকে এই মুখতে মদ টান দিব না, আজ থেকে এই মুখতে কাউকে গালি দিব না, এই মুখটা দিয়া কাউকে ফাইসা কথা বলবো না, এই মুখটারে পবিত্র রাখবো, কে কে আদা করতে পারো একটু হাত দুখানা মাওলারে দেখাও, জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহ। এই মুহাম্মাদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটির ভাইরা, তোমার হাত তুমি দেখায় দিলাম, আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখবো গো আল্লাহ, এই মুখের মধ্যে কোন রকম হারাম জিনিস বক্ষণ করব না, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, অতীতের গুনাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, কত ভালো বাসো নবী তোমার ভালোবাসা পুরায় না, কত ভালো বাসো মাওলা তোমার ভালোবাসা, আল্লাহ বান্দারে কত ভালোবাসে মহব্বত কর না, কত ভালো বাসো মাওলা তোমার ভালোবাসা পুরায় না, বলেন কত ভালো বাসো আল্লাহ আপনার ভালোবাসা, আমার আল্লাহ যারে ভালোবাসে, আমার রাসূল যারে ভালোবাসে, তার কবো নাই তুলনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না, বল যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা, ওরে দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না, বলেন দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না, কত ভালোবাসো মাওলা তোমার ভালোবাসা পুরায় না, কত ভালোবাসো আল্লাহ তোমার ভালোবাসা, রে মাওলা যারে ভালোবাসে, মাওলা যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা, যে যাহারে ভালোবাসে, বল যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা, আরো জোরে, যে যাহারে
ভালোবাসে তার ভালোবাসা, আমার রাসূল যারে ভালোবাসে, রাসূল যারে ভালোবাসে তার কবু নাই তুলনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান বান্দারে ডাকতে পারল, বান্দারে তোর মুখের থুতু মুবারক কবে কালি, বান্দা বলবে ও কালি পাইলাম, এখন লিখবো কি যে কাগজ নাই, কাপড়ের তিন টুকরা কাপড় দিয়া হয়, ওই তিন টুকরা কাপড় এক টুকরা টান্দে খুলে নিবে, বাবারে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা হলো এই মসজিদের সামনে, কত মানুষের রাত বারোটার পরে বিদায়, দশটার পরে বিদায় দিয়া দিলাম। দেখতে পারবে বান্দা কাপড়ের কাপড়টা টান্দে খুলে নিবে, বান্দা এই নাও তুমি লেখো তোমার আমল নামাটা লেখো, বান্দা মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে, বান্দার হাত থেকে কাগজ কাপড়খানা কাপড়ের কাপড়খানা টান্দে খুলে নিবে, এবার তৃতীয় কাপড়ের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে, বান্দা এই নাও লেখো, এবার দেবে ষাট বছরের জিন্দেগি, কতরা কাটনা মাছ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনাটা বিচার করেছ, কত মিথ্যা কথা বলছো, কতই না পরে সম্পদ তুমি বক্ষণ করেছ, বাজানরে কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধি সুদ খাইছো, বান্দারে আয় আয় বান্দা দেখে শিক্ষার মারবে, আর বলবে বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই, সঙ্গে সঙ্গে ভিডিও পেলের সামনে হাজির হয়ে যাবে, কত মাস কত দিন কোন সময় কোন জায়গা অন্যায় করেছিল সামনে একদম পরিষ্কার হয়ে যাবে, বান্দা মাথা নত করে ফেলবে, কত টাইম কত সেকেন্ড কত মিনিট কোন বছর কোন তারিখে মাস তারিখ সপ্তাহ বছর সব যখন দেখতে পাইবে বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে, বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি নাই, বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে একটা চাপ দিবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর দিকে একটা চাপ দিবে নিচের দিকে একটা চাপ দিবে, বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত, একমাত্র কবরে বিচার হয়, যদি বিশ্বাস না হয় কবরে আজাব হয়, আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিক দাঁড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালু মালু তাকাইবে, কারণ কবরের আজাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, কবরের আজাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত, আল্লাহ আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা এক একটা হাতুড়ি দিয়ে গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে, আবার তারে উত্তোলন করা হবে, এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে, বাবারে সব আমলগুলো যখন লেখানো হবে এই বদির কাগজটা গলার ভিতরে লটকা দিয়া বলবে বান্দা দূর গুড বাই, আমি তোমার থেকে বিদায় গাই, কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায় গাই,
বান্দারে তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে, ওই সাতটা জাহান্নামের দরজা খুলে দিবে, সাতটা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, সাতটা জাহান্নাম থেকে সব বিশ্ব বাইর হয়ে আসবে, কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও রে, আফসোস করে নুমান ফেরেশতা ডাক দে, বলবে আমি গুড বাই, যাবার সময় আফসোস করে বলবে বান্দা 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইলাম, আমল করলা না, আমল সারা কবরে এসেছ রে বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা, কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা। আমি বিদায় নিলাম, ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে মুসলমান, শুনে নেন মুসলমান, মন কানেকির ফেরেশতা আসবে, আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে, সমস্ত জাহান্নামীর পরোয়ানা, দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের নিচিহ্ন, তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কান্দবে, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও মহিলাদের হায়নি কাছের পানিগুলো নিয়ে যাও, যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায়নি কাছের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে, পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে, এবার বান্দার আমল নামা তার ভালো হবে, ডাকতে বল বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ সারো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস বর্জন করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে, ও বান্দা তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, আটটা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয় হাকা যা হাকা যা, কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত পাপুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে, বলবে বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্তইব, যখন যা মন চাবে রে বান্দা সব ভোগ করতে পারবি, আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খেলি সারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে, ওই জান্নাতের গায়ে গাটের গায়ে একটা লেখা আছে গা জান্নাতুল মাওয়ার সামনে, ও মুসলমান সিদ্দাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে মুসলমান শুনে নাও, এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে আল্লাহর বান্দা, ডাক দে বলবো বান্দা, বান্দা বল ফেরেশতারা রে আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ, মুসলমান ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়র পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল, ওই সিদ্দাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে ফেরেশতারা রে, দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামত গুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জন্য নির্ধারিত করে রাখছি, শুধু জান্নাত নয় জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে জান্নাতি ভোগগুলা সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন।